ফিরে এসেছি বিরতির পর। যেমন আপনাদের বলছিলাম বিরতিতে যাওয়ার আগে যে ভালোবাসার উদযাপনের মধ্যে রয়েছি আমরা এবং আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে, সেই উপলক্ষে আগামীকাল প্ল্যাটফর্ম এইটে আমাদের নতুন ছবি, হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আসতে চলেছে আমাদের সকলের জন্য। আপনারা যারা এখনও প্ল্যাটফর্ম এইট সাবস্ক্রাইব করেননি, চটপট করে ফেলতে হবে, না হলে এই সুন্দর ছবিটি আপনারা দেখতে পাবেন না। এই সুন্দর ছবি, হ্যাঁ, আসলে ভালোবাসার কথা তো সবসময় সুন্দর, তাই না? আর ভালোবাসার গল্প সবসময় বিশেষ, কিন্তু আমাদের গল্প একটু আলাদা। সেই গল্পটা কি আমরা পুরোটা বলে দেব না, তাহলে আর আপনারা দেখবেন কি? খুব ছোট্ট ছবি কিন্তু বড় মিষ্টি ছবি। ভালোবাসার গল্প যেমন হয় সেই রকমই গল্প। সেই গল্পতে কারা কারা রয়েছেন সেই রকম কয়েকজনকে আমরা এই মুহূর্তে স্টুডিওতে পেয়ে গেছি। হ্যাঁ, দুই মুখ্য চরিত্রকে আমরা এখানে দেখতে পাচ্ছি, ঋতব্রত মুখার্জি এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। গুড মর্নিং এবং ওয়েলকাম। আর আরও একজন নেপথ্যে রয়েছেন যিনি, কিন্তু আজ এখানে তাকে আমরা সশরীরে পেয়েছি, আজান মহলানবিশ। গুড মর্নিং। আচ্ছা, ওকে আসলে আমি এত, এটা বলাটা খুবই কেমন একটা শোনাচ্ছে, কারণ আমি ঋতব্রতকেও এত ছোট দেখেছি। হ্যাঁ, আমি সুরঙ্গনাকে অবশ্য এরকমই দেখেছি প্রথমেই, সুতরাং ওকে ঠিক বলতে পারলাম না এত ছোট দেখেছি, কিন্তু আমি ঋতব্রতকে আর আজানকে আমি এত ছোট দেখেছি, আজানের মনেও থাকার কথা না। আমি ওই জন্য জিজ্ঞেস করছি, তুমি স্কুলে পড়ো না বলছে? না, আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমার কাছে সেটা একটা খবর। হ্যাঁ, কিন্তু আজান কিন্তু এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেতে গান গেয়েছেন, তাই তো? হ্যাঁ, আর সুরঙ্গনাও গান গেয়েছেন। মানে সুরঙ্গনা যেমন খুব ভালো অভিনয় করেন, সেরকম গানটাও বড় ভালো করেন। আচ্ছা, ঋতব্রত অভিনয় গান পরিচালনা কোনটার কথা বললে ঠিক হয় আমি জানি না, কিন্তু এখানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তে আমরা ওকে অভিনয় করতে দেখি। হ্যাঁ, শুরু অভিনয় করতে, আমি সুরঙ্গনা যেন একাধারে গায়িকা এবং নায়িকা, আমি আপাতত শুধু অভিনয় করেছি এই ছবিটায়। এই ছবিটায় ও শুধু অভিনয় করেছে। এই ছবিটার কথায় আসতে গেলে আমাদের তো একটু তার আঁচ পেতে হবে, মানে কি রকম কি, তাই না? তাহলে আমরা সবাই মিলে একটু চোখ রাখি, একটু পর্দায় চোখ রাখি, ছোট্ট একটু ঝলক। আজ কত তারিখ যেন? 14th February. উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? তুমি যে এখন বাঙালিরা কি করে? সিরিয়াল দেখে? আরে আমি বলছি, আমার মতো ছেলেরা এখন সন্ধেবেলায় নেশা করে। এই শোনো, বাড়িতে জল গড়িয়ে খাওনি কোনোদিন নাকি? হ্যাঁ, এটা জল তো নয়, মদ। ফাকিং বিচ। প্রেম করেছেন কোনোদিন? জানি না কি করে করে। তুমি? না, কি করে করা জানি না। বাকিটুকু জানার জন্য আগামীকাল প্ল্যাটফর্ম এইট হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, না মানে শুভেচ্ছাও জানালাম এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দেখতেও বললাম, কিন্তু পরিচালক কি বলছেন অভিনন্দন দত্ত সেটাও শুনে নি তাহলে এই ফাঁকে। নমস্কার, প্ল্যাটফর্ম এইট কে আমার অনেক ধন্যবাদ যে আমাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে। আমি খুবই খুশি, খুবই ইন্টারেস্টিং একটা কন্টেন্ট। অ্যাকচুয়ালি এটা হঠাৎ করেই আসে আমার কাছে অফারটা, প্ল্যাটফর্ম এইট থেকে আমাকে একটা কনসেপ্ট বা আইডিয়া বেসিকটা বলা হয়, তারপর আমি একদিনের মধ্যে, কারণ আমাদের খুব তাড়াতাড়ি শুটিং করতে হচ্ছে, খুব কম সময়ের মধ্যে শুটিং করতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কোভিডের প্রেশার, নানান রকম ইয়ে রয়েছে, যদিও আমার মাস্ক নেই, আমি জাস্ট খুলেছি, কিন্তু এই পুরো সিচুয়েশনটার খুব জলদি জলদি করতে হচ্ছে, কম সময়ের মধ্যে আমরা শুটিং করছি। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে ভ্যালেন্টাইন্স ডেতে প্ল্যাটফর্ম এইট একটা ইয়াং ছেলেমেয়েদের একটা নতুন গল্প নিয়ে আসছে, সেটা আই হোপ আপনাদের সকলের ভাল লাগবে। আর প্ল্যাটফর্ম এইটের সঙ্গে আমাদের প্রোডাকশন রোল ক্যামেরা অ্যাকশনের একটা সেকেন্ড টাইম কাজ, এর আগে আমাদের একটা ছবি হয়েছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। প্ল্যাটফর্ম এইটে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, সর্ষে ফুল, এবং কামিং সুন
এই প্রজেক্টটা আসছে, দ্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। আমিও কিন্তু একই কথা বলি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর কিন্তু দেরি করবেন না, চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। ও আর তোমাদের দুজনকে, তোমাদের তিনজনকে বরং বলি, এক্ষুনি মোবাইলটা বের করে আমাদের ফেসবুক পেজটা শেয়ার করে দাও, কারণ আমরা ফেসবুক পেজ থেকে এটা লাইভ যাচ্ছি। হ্যাঁ, মানে এই এই মুহূর্তে আমরা, হ্যাঁ, আকাশ আতের পর্দাতেই শুধু নয়, আপনারা আমাদের ফেসবুক পেজ থেকেও লাইভ দেখতে পাচ্ছেন, প্ল্যাটফর্ম এইটের পেজ থেকেও লাইভ দেখতে পাচ্ছেন। শুধু আকাশ আতের পেজ থেকে, গুড মর্নিং আকাশের পেজ থেকেই নয়, তোমাদের পেজ থেকেও একটু শেয়ার করে দিলে তাহলে আরও অনেকে দেখতে পাবেন, আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেও আপনাদের অনেকের কাছে বেশি করে পৌঁছতে পারবে আর কি। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে তোমাদের দুজনের কাছে, মানে তোমাদের কাছেই তো এখন ভ্যালেন্টাইন্স ডে, তাই না? হ্যাঁ, সুতরাং কি এক এক করে একটু শুনি? আগে ও বলুক, আগে সুরঙ্গনা। আচ্ছা বেশ, আগে সুরঙ্গনা বলুক। ভ্যালেন্টাইন্স ডে আমাদের তো অলরেডি রয়েছে সরস্বতী পুজো, তার সঙ্গে এটাও একটা উপলক্ষ, 14ই ফেব্রুয়ারি আমাদের ভালোবাসা উদযাপন করার। আমার কাছে আসলে ভ্যালেন্টাইন্স ডে মানে গোটা বছরটাই, যে কোনো দিন ভালোবাসার উদযাপন করা যায়, তবু একটা দিন আমরা এক্সকিউজ হিসেবে বেছে নিয়েছি আর কি, একটু বিশেষ করার জন্য। হ্যাঁ, এইটুকুই। রীত বলুক। হ্যাঁ, ও যেরকম বললো, আমাদের কাছে সরস্বতী পুজোটাই একটা বড় ভ্যালেন্টাইন্স ডে অ্যাকচুয়ালি। আর ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে আমাদের, যখন স্কুলে পড়তাম তখন টিচাররা বলতো যে বেশি বার বেরো না, হ্যাঁ, এবার ভ্যালেন্টাইন্স ডে বলে, হ্যাঁ, স্কুলে তোমরা গোলাপ টোলাপ নিয়ে আসবে এগুলো চলবে না, এরকম একটা ছিল। কিন্তু আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে সবসময়ই যে আলাদা করে কোনো প্রেমের দিনের, এমনটা কখনো হয়নি। বাট আমার মনে হয় যে এই যে সময়টা, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, এই সময়টা আমার মনে হয় খুব রঙিন, ফুরফুরে মেজাজে সবাই থাকে, তো আমার মনে হয় সেটা ইজ ওয়ার্থ সেলিব্রেটিং। একেবারে তাই। আজান, কেউ বকবে না আজকে বলে। না না, আমার কাছে জাস্ট অ্যানাদার ডে, সরি টু বি সো অ্যান্টি ক্লাইম্যাক্টিক, জাস্ট অ্যানাদার ডে। না সিরিয়াসলি, না ঠিক আছে, ও সবে কলেজে ঢুকেছে, ও আমারই ডিপার্টমেন্টাল জুনিয়র, ও সবে কলেজে ঢুকেছে, ও আবার আলাদা করে একটা দিন বেছে নিয়ে রোম্যান্স কে রোম্যান্টিসাইজ করাটা আমার তেমন কিছু ইয়ে লাগে না কখনোই। তাহলে এমন ধরে নিতে পারি কি যে তুমি শেয়ার করতে চাইছো না? না না না, সেটা নয়, তাহলে ওকে জিজ্ঞেস করার কোন যুক্তি নেই। তোমাদের কাছে আসি, কোন স্পেশাল মোমেন্ট শেয়ার করতে চাও এই দিন, সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন, মানে আমরা এই দিনটা 14ই ফেব্রুয়ারি ধরেই যদি বলি, আমার একটা খুব ভালো মেমোরি আছে, ওই একটাই ভ্যালেন্টাইন্স ডে মেমোরি এখনো অবধি, যে আমি স্কুলের, আমার খুব ফ্যান্সি একটা হাই স্কুল রোম্যান্স ছিল, তো আমাদের একবার ভ্যালেন্টাইন্স ডে দিন, আমাদের তখন প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে ক্লাস টুয়েলভের, তো আমি আমি এক্সপেক্টও করিনি, হ্যাঁ আমি এক্সপেক্টও করিনি যে সেদিন কিছু হবে। আমি গেছি নর্মালি পরীক্ষা দিতে, আর সেই জিওগ্রাফির প্র্যাকটিক্যাল এক্সাম, সে আলোর ওপরে পেপার রেখে করতে হয়, হ্যাঁ টোপোগ্রাফি করতে হয়, সেসব করে আমি স্কুল থেকে বেরিয়েছি, আমি দেখেছি আমার বান্ধবী, তিনি এসেছেন হাতে গোলাপ ফুল, চকলেট টকলেট নিয়ে। এবার আমি প্রচন্ড অপ্রস্তুত হয়ে পড়েছি, কারণ আমি তো, আমার হাতে প্র্যাকটিক্যাল খাতা, স্কেল, জিওমেট্রি বক্স এইসব, আর ওর হাতে এরকম ফুল। আমি প্রচন্ড অপ্রস্তুত হয়ে লজ্জায় পড়ে আমি ওগুলো নিতে বাধ্য হলাম। আমি বললাম সরি, আমি না একেবারে এক্সপেক্ট করিনি। সেও তার আগে বলেছে যে না না, কি ভ্যালেন্টাইন্স, ও আজানের মতো করেই বলেছে, ইটস জাস্ট অ্যানাদার ডে। এবারে আমি ওইখানে গিয়ে একদম কেস খেয়ে গেলাম আর কি, কিন্তু ওইটা আমার ভীষণ স্পেশাল একটা ভ্যালেন্টাইন্স ডে মেমরি। তারপরে কি ওটা ভাগাভাগি করে নিলে না, যা দিয়েছিল সব নিজে নিয়ে নিলে? আমি অপ্রস্তুত হয়ে যতটুকু টাকা ছিল সেইটুকু দিয়ে ওই পকেট মানি থেকে একটা চকলেট কিনে আমি বললাম যে ক্ষমা প্রার্থী আমি, আমি বুঝতে পারিনি যে আমি এরকম ফলস পজিশনে পড়ে যাবো আর কি। বাট এনিওয়ে, ওইটা ভীষণ মানে, ওই গোলাপ ফুল ডায়েরির মধ্যে রেখে দেওয়া, সেইটা আমার ওই প্রথম। এটা তোমাদেরও আছে? এ আমাদেরও ছিল। তার মানে কিছু কিছু জিনিস বদলায় না, ওই যে ভালোবাসা বদলায় না। আচ্ছা, সুরঙ্গনার কাছে ছোট্ট করে শুনে তারপর গানটা একটু শুনবো, কেমন? আমার ভ্যালেন্টাইন্স ডে আসলে, আমি এখন, রীত জানে, আমার সবাই জানে যে আমি 7 বছর আছি একটা রিলেশনশিপে, তো এইটা শুরু হয়েছিল এই সরস্বতী পুজো থেকে ভ্যালেন্টাইন্স ডে এই মুহূর্তটাতে। তখন আমাদের ওপেন টি বায়োস্কোপ, আমাদের ছবির প্রমোশন চলছিল,
সেই সময় আর কি প্রেমটা শুরু হয়। আর তখন আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই একটা চিঠি পাই আর কি, তো সেইটার উত্তরেই বলা যেতে পারে রিলেশনশিপটা শুরু শুরু হয়। তো সেইটা আমার কাছে সব সময় স্পেশাল, প্লাস এই বছরটা আমার কাছে খুব স্পেশাল যেহেতু ভ্যালেন্টাইন্স ডেতে আমার দুটো কাজ রিলিজ করছে প্ল্যাটফর্ম এইটের পক্ষ থেকে, যে শর্ট ফিল্মটি রিলিজ করছে এবং আরেকটি মিউজিক ভিডিও। বাহ, খুব ভালো। এবং এই শর্ট ফিল্মটা আমি যদি খুব ভুল না করি তুমি বোধহয় প্রথম যেখানে গানও গাইলে, মানে ছবিতে গান গাওয়া এর আগে কি গিয়েছো, যেখানে অভিনয় করেছো? এর আগে প্রথম গিয়েছিলাম ওপেন টিবায়োস্কোপেই একটা অ্যালবামে গানটা গেয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত থেকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আরো দুটো প্লেব্যাক সিং না, কিন্তু ওটিটি ওটিটি হিসেবে না, ওটিটিতেও অ্যাকচুয়ালি আমি এর আগে একটা গান গেয়েছি। আচ্ছা আচ্ছা, যেটা হয় যে প্রত্যেকবারই ওটিটিতে আমার ফাঁকে রবীন্দ্রসঙ্গীত পড়ে, সেটা আমি খুবই খুশি সেটা নিয়ে। তো এই গানটা নিয়েও আমি ভীষণই খুশি। তাহলে আমরা কি দুজনে, আচ্ছা ওরা আলাদা আলাদা গেয়েছে, মানে আমরা যখন দেখবো তখন দেখবো দুজনকে আলাদা গাইতে, কিন্তু এখানে আমরা আজান আর সুরঙ্গনাকে যদি একসঙ্গে গাইতে অনুরোধ করি, হ্যাঁ শুনতে পারি গানটা? চলো। দারুন দারুন। আচ্ছা ছোট্ট করে একটু দুজনের কাছে, ঋতব্রত আর সুরঙ্গনার কাছে, এই চরিত্র সম্পর্কে জানতে চাইবো। আমার চরিত্রটা এমনিতেই তুমি যেরকম বললে যে খুব দীর্ঘ ছবি নয়, স্বল্প দৈর্ঘ্যের ছবি, তো আমার চরিত্রটা মূলত দুজনেরই গল্প। আমার যে চরিত্রটা তার নাম সানি। সানি ধরে নেওয়া যেতে পারে যে সেই রকম ছেলেগুলির মধ্যে যারা খুব অল্প বয়সে অনেকটা সাকসেস পেয়ে গেছে একার কোনো কাজ করে বা নিজের দমে, এবং যে কারণে তার একটা নিজস্ব লাইফস্টাইল আছে যেটাতে মূলত সে পার্টি করতে ভালোবাসে বা বাড়ির বাইরে থাকতে ভালোবাসে, এরকমই একটি চরিত্র যার একজনের সঙ্গে দেখা হয় যে চরিত্রটা সুরঙ্গনা প্লে করছে। এর থেকে বেশি কিছু বলতে পারবো না, বলতে চাই তাহলে শর্ট ফিল্মটাই অনেকটা রিভিল হয়ে যায়, কাজেই সেইটা বাদ দিয়ে আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। কলকাতায় থাকে খুবই সাধারণ একটি মেয়ে, একটা আইটি কোম্পানিতে চাকরি করতো,
এবং প্যান্ডেমিক আর লকডাউন এই পুরো বিষয়টা মিলিয়ে খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে এবং সেইখান থেকেও বেরোনোর চেষ্টা করে। সেই মুহূর্তে একটি রাত্রে ওর এই ছেলেটির সাথে দেখা হয়, সানি নামক চরিত্রটি যেটা ঋতব্রত প্লে করছে। তো ওভার আ নাইট এই গল্পটি, একটা রাতের গল্প, সেখানে কি হয় সেটা জানার জন্য দর্শকদেরকে দেখতেই হবে। এখন ঋতব্রত আর সুরঙ্গনার সঙ্গে এই চরিত্র দুটোর কতটা মিল আর কতটা অমিল? আমার চরিত্রটার সাথে আমার একেবারেই ব্যক্তিগত জীবনে কোনো মিল নেই। আর সুরঙ্গনার সঙ্গে? আমার সঙ্গে খুব একটা মিল নেই, কিন্তু কিছু কিছু মানে চারিত্রিক বৈশিষ্ট্য আছে বোধহয় যেটা হয়তো মিলে গেছে, কিন্তু সেরকম ভাবে কোনো মিল নেই। বেশ, কিন্তু কি আছে ওই ছবিটিতে, মানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেতে, সেটা যে ওটা যতটুকু বললো তাতে কি খিদেটা আরও বেড়ে গেল না? আমার তো তাই হলো, মানে আমার মনে হচ্ছে বাকিটুকু দেখতেই হবে, জানতেই হবে। ময়ূক মৈনাকের সঙ্গীত, অভিনন্দন দত্তর পরিচালনা, ঋতব্রত মুখার্জি, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের অভিনয়, আজান মহলানবিশের গান এবং সুরঙ্গনার গান, সবটুকু মিলিয়ে প্ল্যাটফর্ম এইটের নতুন ছবি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আসতে চলেছে আগামীকাল। দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে প্ল্যাটফর্ম এইট। নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, আমরা থাকবো অপেক্ষায়। আপনাদের সকলকে ধন্যবাদ, তোমাদেরকেও। আমরা আপাতত কিন্তু আবার সম্ভবত, আমার মনে হচ্ছে সময় কি বিরতির, আমরা একটা গান শুনতে পারবো। তাহলে কি সুরঙ্গনা একটা গান শোনাবে? নিশ্চয়ই। হ্যাঁ, বেশ, আমরা আজকে রবি ঠাকুরেই থাকবো। ঠিক আছে, সুতরাং আমি তাহলে আমার খুব পছন্দের একটি গান যেটা আমার বাবা আমাকে তুলিয়েছিল ছোটবেলায়, তো সেই গান জানের কাছে একটু শুনি। আমি গিটার না বাজিয়েই গাইছি। আচ্ছা, আমি ধরবো? না না, আচ্ছা বেশ, আমি ধরি, দাও। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো। ওই একই কথা বলি, প্ল্যাটফর্ম এইট কিন্তু দেখতেই হবে এবং সাবস্ক্রাইব করতেই হবে। আগামীকাল ভালোবাসার দিন, ভালোবাসার দিন 365 দিন, কিন্তু কাল বিশেষ একটি দিন। বিশেষ দিন সবসময় বিশেষ, বিশেষভাবে কাটান। আর মনে রাখবেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে একটি এমন ভালোবাসার গল্প যে ভালোবাসার গল্প একটু আলাদা, সেটা দেখার জন্য প্ল্যাটফর্ম এইট সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন একটু ছোট্ট বিরতি নেব, ফিরে আসবো রবীন্দ্রনাথকে সঙ্গে করে। ভালো থাকবেন সবাই।